আমার উত্তর না আর নাই থাকবে। কিন্তু প্রিয়, আমি তোমাকে ভালোবাসি, আমার ফিলিংস এর কি কোনো দাম নেই তোমার কাছে? ভালোবাসা? আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন যে আপনি বলছেন আপনি আমায় ভালোবাসেন? দিদি এক মিনিট, আমাকে বলতে দে পাখি। বলুন আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন? আপনি জানেন আমরা মালদা থেকে কলকাতায় কেন চলে এসেছি? জানেন আপনি আমার বিয়েটা, আমার বিয়েটা কিভাবে ভেঙে গেছে? বরপক্ষ বিয়ের আসর ছেড়ে উঠে চলে গেছিল, আপনি জানেন সেসব কথা? তার জন্য আমার বাড়ির লোককে কতটা অপমান, কতটা বদনাম সহ্য করতে হয়েছে জানেন না। কিন্তু উনি অরণ্য বাবু সব কিছু জানেন। অরণ্য বাবু, আমি আমি সেই দিনের কথা বলছি যেদিন আপনি পাখিকে দিন। তুই চুপ করে যা, শান্ত হ। যাকে যাকে সেসব কথা, আমার উত্তর তো আপনি শুনেই নিয়েছেন। আপনি আমাকে আমাকে যতবার জিজ্ঞেস করবেন আমার উত্তর ওই একটাই থাকবে, পাখি চল চল। ডোন্ট ওয়ারি, আমি সেটা ফোনে ম্যানেজ করে নেব। আপনি জানেন আমার বিয়েটা কিভাবে ভেঙে গেছে? বরপক্ষ বিয়ের আসর ছেড়ে উঠে চলে গেছে, তার জন্য আমার বাড়ির লোককে কতটা অপমান, কতটা বদনাম সহ্য করতে হয়েছে আপনি জানেন সেসব কথা? আজ আমার দিদির বিয়ে, অনেক টাকা দিতে হবে, বরযাত্রীরা হয়তো এতক্ষণে চলেও এসেছে, আমি যদি ঠিক সময় না পৌঁছাই আমার দিদির বিয়ে ভেঙে যাবে। ভেঙে যাক, তোমাদের মতন স্ট্যান্ডার্ডের মেয়েদের একটা বিয়ে ভেঙে গেলেও বাকি, অন্য আরেকটা ছেলে জুটিয়ে নেবে। কেন সেদিন পাখির কথাগুলো শুনিনি? এত সত্যি কথাই বলছিল, আমার জন্য ওর দিদির বিয়ে। হ্যাঁ অনুদি, আজ আমি যেতাম, কিন্তু আজ মনে হয় আর যেতে পারবো না, তাহলে কাল দেখা হচ্ছে।
আমি বলছিলাম না পাখি, আজকের ঘটনা নিয়ে আমি আর কোনো আলোচনা করতে চাই না। কিন্তু দিদি, বললাম না এই নিয়ে আমরা আর কোনো কথা বলবো না। তুই আমাকে একটু একা থাকতে দে। হয়ে গেছে তাহলে কি সত্যি দিদি আর অর্ক বাবু? না না, তাহলে তো দিদি বলতো আমাকে, ও তো নিজের মুখে না করে দিয়েছে। তাহলে দিদি কতদিন ধরে আমি ওকে দেখছি, ও এরকম অন্যমনস্ক হয়ে রয়েছে। দিদি যে কেন মন খুলে আমায় সব কথা বলে না, আমায় দেখো যা মনে আসে সব গড়গড় করে বলে দি। কিন্তু দিদি সব কিছু মনের মধ্যে চেপে রেখে দেয়। মা তারা, তুমি একটু দিদিকে দেখো, আমার ওর জন্য বড্ড চিন্তা হচ্ছে। ওর মনটা খুব তাড়াতাড়ি ভালো করে দাও মা, খুব তাড়াতাড়ি ভালো করে দাও। যদি তোমার উত্তরটা একবার বদলাতে পারতাম প্রিয়। কাকি, বাপ প্রিয় আবার আমাকে না বলে চলে গেল। আমি ওই নাটা কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছি না রে। ও বলল ওকে আমি কতটুকুই বা জানি, যাতে আমাকে ভালোবাসতে পারি। কিন্তু এসব রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে ভেবে চিন্তে কি কখনো ভালোবাসা যায়? সরি দা, আমি তোকে এসব বলছি অ্যাকচুয়ালি মনটা হালকা করার জন্য। আচ্ছা দা, পিউ বলছিল পিউর পাস্ট সম্বন্ধে এমন কিছু আছে যেটা আমি জানি না কিন্তু তুই জানিস। না, কি হয়েছিল ওর বিয়ের দিন? ওর বিয়ে কেন ভেঙে গেছিল? অবশ্য এসব জেনেই বা কি লাভ? ওর পাস্টে কি হয়েছিল তা জেনে ওর জন্য তোমার ভালোবাসা এতটুকুও কমে যাবে না। আকি, আমি শুধু একটাই কথা জানতে চাই, পাখি দিদির জন্য তুই যেটা ফিল করিস, ইজ ইট ট্রু? আই মিন, আর ইউ রিয়েলি শিওর অ্যাবাউট ইউর ফিলিংস? হ্যাঁ দা, আমি ওকে ভীষণ ভালোবাসি। তাকে এই সমস্ত লাভ টাভের ব্যাপার আমি বুঝি না, আমি জাস্ট একটাই জিনিস জানতে চাই, তুই কি ওই মেয়েটার সাথে নিজের সারাটা জীবন কাটাতে পারবি? পরে পস্তাবি না তো? নো, নেভার। দা, আমি প্রিয়র সাথেই সারা জীবন থাকতে চাই এবং ওকেই বিয়ে করতে চাই। ওকে দেন, তোর জন্য যখন এই ব্যাপারটা এতটা ইম্পর্টেন্ট তাহলে আমি এই ডিলটা ফাইনাল করবই। দিদি না, অর্কবাবুকে না বলার পর থেকে কেমন যেন গুমড়ে গেছে। আক্কির অবস্থাও এরকমই। কিছু একটা করতে হবে যাতে দিদি বুঝতে পারে যে দিদিও অর্কবাবুকে ভালোবাসে। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আর হ্যাঁ, একটা কথা, আমাদের মধ্যে যাই হোক এই ব্যাপারে কিন্তু আমরা একসাথে থাকবো। ওকে দেন, ডান।